1947 আগস্টে উপমহাদেশে মুক্তি পেল সুদীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ অধীনতা পাশ থেকে। আর তার মাত্র মাসখানেক পর 28 সেপ্টেম্বর তারিখে শেখ মুজিবুর রহমান ফজিলতুন্নেসা মুজিব দম্পতির ঘর আলো করে জন্ম নিল তাদের প্রথম সন্তান, যিনি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্ম মুহূর্তেই তিনি যেন নিয়ে এসেছিলেন এক মুক্তির বরাত, স্বাধীনতার সুবাতাস। তার জন্মই যেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির প্রতীক। বাংলার অভিসম্বাদিত নেতা আপনজনক শেখ মুজিবুরের জীবনব্যাপী আন্দোলন সংগ্রামের খরতাপের মধ্যেই বড় হয়ে ওঠা মেয়েটি তারুণ্যের সীমানায় পা দিতে দিতেই পাকিস্তানি উপনিবেশিকতা থেকে আরেক দফা মুক্তি অর্জিত হলো তার স্বদেশের। পিতার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে দেখা দিল নতুন দেশ বাংলাদেশ। তার জনক পরিণত হলেন সারা জাতির জনকে। কিন্তু তারপর মাত্র 3.5 বছরের মধ্যে পাশার দাম উল্টে গেল। নবজাত বাংলাদেশ মুখোমুখি হলো বিশ্বের জঘন্যতম ট্র্যাজেডির। সপরিবারে নিহত হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র একটি রাতের মধ্যেই শেখ হাসিনা হারালেন তার সকল আপনজনকে। পরবর্তী দুটি দশকের জন্য বাংলার সৌভাগ্য সূর্য গ্রাস করে নিল রাহুর অপচ্ছায়া। পাকিস্তানি বেতাত্মার উন্মাদ নৃত্য শুরু হলো বাংলার প্রান্ত জুড়ে। কিন্তু বাংলাদেশের বাঙালি জাতির পরম সৌভাগ্য, চরম সেই কান্তি লগ্নে জনকত নয়া শেখ হাসিনা এগিয়ে এলেন জাতির ত্রাণ কর্তৃক হিসেবে। ধ্বংসস্তূপ থেকে তিনি ফের জাতিকে তুলে আনলেন নবনির্মাণের নব উত্থানের স্বর্ণশিখরে। জাতি পরম আদরে পরম শ্রদ্ধায় তাকে ভূষিত করল বঙ্গকন্যা অভিধায়। বঙ্গকন্যা শেখ হাসিনার আজ 70তম জন্মদিন। আমরা তার অনুরাগী অনুগামী অনুসারীরা আজকের এই শুভ দিনে সর্বান্তকরণে তার সুস্বাস্থ্য ও কর্মময় দীর্ঘজীবন কামনা করছি। উজ্জ্বল এক বাতিঘর হয়ে তিনি যেন আরও বহুদিন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যেতে পারেন। সমস্ত প্রক্রিয়াশীল বিচ্ছিন্নতাকামী চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তিনি যেন বাংলাদেশ ও বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সূর্য করোজ্জ্বল মানবিকতার নতুন ভোরের দিকে।